बड़ बड़ हुजूर आमादेर मत बड़ बड़ हुजूरेरा सब दामी दामी गाड़ी निये एसेछे बाबा सब फाइनान्से केना हुजूर जदि सुखर हय तो मुरीद कि हबे कथा बुझबार नेई कत कत हुजूररा देखेननि आमार बिरोधिता करे केन बलेन नि ব্যবসার গোড়ায় খোঁচা পড়তেছ তো একদম ঠিক জায়গায় মেত্তিস তো একদম যে গাড়ি তো আল্লাহ আমাকেও চাপাচ্ছে আমিও তো গাড়ি চাপছি তো যেন কাগজপত্র দেখেন তো ঘরের ছেলেরা মোবাইল কিনছে ইনস্টলমেন্টে কিনছে কিস্তি ওই মোবাইলে আবার শাহনাজার ওয়াজ বলে হুজুর আপনার ওয়াজ না শুনলে ঘুম হয় না ওর কবরে বাস পড়বে না জোরে বলেন না সুদের টাকা সুদ দিয়ে মোবাইল কিনে ওই মোবাইল আবার সানাজারে ওয়াজ না শুনলেও নাকি ঘুমায় বলে ভাইজান এই বারো হাজার টাকা দিয়ে মোবাইল এক হাজার টাকা দিয়েছি দিয়ে দিয়ে যাই দাও কিরকম হলো বারো হাজার টাকা দাম বললি আবার এক হাজার টাকা বলে ভাইজান ও ব্যাপার আছে এক হাজার টাকা দিয়ে লুম আর বারো মাস নশো নিরানব্বই টাকা দিতে হবে মোবাইল আমার কি আনন্দ ভাই মোবাইলের দাম কত হচ্ছে বারো হাজার কত বসে চুপ করে যে কেন তেরো হাজার টাকা বারো হাজার নশো অষ্টআশি টাকা বারো হাজার আমি বলছি কচি নশো অষ্টআশি টাকা বেশি বলে না হুজুর ওটা বেশি না ওটা ইন্টারেস্ট أشهد أن لا إله إلا الله روحل اشتر سكولر فيو اسلام كي يوتيوب چنل غوري چلیتا ایک تا موبائل کی انجے شتا وابار اپنار بولن بولن স্কিম কিস্তিতে কিনছে ফাইন্যান্সে কিনছে বড় বড় হুজুর আমাদের মতো বড় বড় হুজুরেরা সব দামি দামি গাড়ি নিয়ে এসছে বাবা সব ফাইন্যান্সে কেনা হুজুর যদি সুখর হয় তো মুরিদ কি হবে কথা বুঝবার নেই কত কত হুজুররা দেখেননি আমার বিরোধিতা করে কেন বলেননি ব্যবসার গোড়ায় খোঁচা পড়তেছ তো একদম ঠিক জায়গায় মেত্তিস তো একদম যে গাড়ি তো আল্লাহ আমাকেও চাপাচ্ছে আমিও তো গাড়ি চাপছি তো যেন কাগজপত্র দেখেন তো চেষ্টা করলে বাঁচা যায় চেষ্টা করলে জোরে বলে এটা ভারতবর্ষ আপনি চেষ্টা করেননি আপনি চেষ্টা করেননি বাঁচার আপনি চেষ্টা করেছেন কম টাকার ভিতরে ভালো জিনিসটা কোথা থেকে পাওয়া যায় চেষ্টা করুন আল্লাহ আমাকেও তো ভালো গাড়ি চাপাচ্ছে যে বাঁচতে চাই আল্লাহ তাকে বাঁচায় কথা ঠিকটা ভুল চলে বলে বাঁচতে চাইছেন ঘরের ছেলেরা মোবাইল কিনছে ইনস্টলমেন্টে কিনছে কিস্তি ওই মোবাইলে আবার শাহনাজার ওয়াজ বলে হুজুর আপনার ওয়াজ না শুনলে ঘুম হয় না ওর কবরে বাস পড়বে না জোরে বলেন না সুদের টাকা সুদ দিয়ে মোবাইল কিনে ওই মোবাইলে আবার শাহনাজারে ওয়াজ না শুনলে নাকি ঘুম হয় বলে ভাইজান এই বারো হাজার টাকা দিয়ে মোবাইল এক হাজার টাকা দিয়েছি দিয়ে দিয়ে যাই দাও কিরকম হলো বারো হাজার টাকা দাম বললি আবার এক হাজার টাকা বলে ভাইজান ও ব্যাপার আছে এক হাজার টাকা দিয়ে লুম আর বারো মাস নশো নিরানব্বই টাকা দিতে হবে মোবাইল আমার আরে বাপ রে বাপ কি আনন্দ ভাই মোবাইলের দাম কত হচ্ছে বারো হাজার কত বসে চুপ করে যে কেন তেরো হাজার টাকা বারো হাজার নশো অষ্টআশি টাকা বারো হাজার আমি বলছি কচি নশো অষ্টআশি টাকা বেশি বলে না হুজুর ওটা বেশি না ওটা ইন্টারেস্ট ইংরাজি বাচ্চা জুতো কোন দিক দিয়ে মারবে রে হ্যাঁ শেষ করে ফেললি হেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে বাবা সাহাবীরা যখন মুসলমান হারামের দিকে ঝুঁকে পড়বে ওদের শায়েস্তা করার জন্য আমার আল্লাহ জালেম সরকার গঠন করে দেবে শুধু দোষ দিচ্ছি মোদি
শুধু দোষ দিচ্ছি দিদি, শুধু দোষ দিচ্ছি নেতা, আর আমরা যেন কোনো সুফি সদরুদ্দিন বা বসিরুদ্দিন কাউকে দোষ দেওয়ার আগে নিজেকে ভাবতে হবে আমি নিজে কতটা ভালো, নিজের বিচার করো। তুমি হুজুর বলে তোমার মাপ নাই, ছাড় নাই, দামি গাড়ি চাপছ, হ্যাঁ, সুদের ভর করে গাড়ি কিনে ওই গাড়ি সওয়ার হয়ে হোমড়াতে জলসা করে যাবো, আর হোমড়ার মানুষ হেদায়েত পাবে? হ্যাঁ, চালাকি পেয়েছ, চালাকি পেয়েছ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশি না মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে বাবা সাবিরাগ, আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে সুদের বাড়বন্ত বেড়ে যাবে, এত পরিমাণ সুদ বেড়ে যাবে মানুষ সুদ ছাড়া চলতে যাইবে না, হারাম খাওয়ার জন্য মানুষ বসে থাকবে, হারাম দেওয়ার জন্য বসে থাকবে, হারাম খাওয়ার জন্য দেওয়ার জন্য মানুষ উদ পেতে বসে থাকবে। আমরা দেখতে পাই আমাদের ঘরের বিবি, আমাদের ঘরের ভাবি, আমাদের ঘরের মা, আমাদের ঘরের বোনেরা সত্যি স্যারের অপেক্ষায় গিয়ে বসে থাকে, স্যার কখন আসবে হিসেব দেব, স্যার কখন আসবে হিসেব নেব, এই নয় জনেরা ঠিক না ভুল, জোরে বলে। 1443 বছর আগে নবী জানিয়ে দিয়ে গেলেন হারাম খাওয়ার জন্য বসে থাকবে, হারাম দেওয়ার জন্য বসে থাকবে, কথাটা মিলছে না, মেলে না। এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশি না মা বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে সমস্ত ঘরের মেয়েরা, মেয়ে ছেলেরা এমনি করে পর্দার খেলাপে সুদের কারবারের জন্য ছুটেছ, আমি তোমাদের ভাই শানাস বলে যাই, বিনা তওবায় যদি মৃত্যু হয়, বিনা তওবায় যদি মরণ হয়, শুনে রেখে দাও, তামাম পৃথিবীর আলেমেরা যদি তোমার এতেকালে পরে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি তোর কবরের মাটিও কাদাও হয়ে যায়, এই মহিলা সমিতি কর্ণেবালা, বন্ধন গ্রুপ কর্ণেবালা, মা বোনেরা, তোদের কবরের আজাব বন্ধ হবে না, যে সমস্ত মহিলা সমিতি, বন্ধন গ্রুপ কর্ণেবালা মহিলারা দুনিয়ার জমিনে বাড় বাড়ন্ত করে স্বামীকে ওভারটেক করে সুখের জায়গায় খুঁজছো বাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের এতেকালের পরে বিনা তওবায় যদি মৃত্যু হয়ে যায়, এতেকালের পরে কবরস্থ তারা পরে ফুরফুরা শরীফ নয়, গোটা বিশ্বের যত পীর আছে তোর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি সমস্ত পীর সাহেবের চোখের পানি ফুরিয়ে গিয়ে যদি চোখে যদি ঘাও হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কবরের আজাব বন্ধ হবে না। ফিরে এসো, ফিরে এসো, বিশ্বনবীর কোলে যার কোলে যার, সাহাবীরা হাত নামিয়ে নিলেন, এই শেষ হলো হাদিসটা। আল্লাহ নবী যখন তিনটি শর্ত বললেন, সাহাবায়ে কেরামেরা হাত নামিয়ে নিয়েছে, কারণ ওই শর্ত অনেকের ভিতরে দুটো আছে, একটা নাই, লা ইয়াজুজু আন-নিকাহ, জায়েজ নেই তাদের জন্য বিবাহ করা। আল্লাহ নবী সাহাবীরা সকলে হাত নামিয়ে নিলেন, নবী আমার লক্ষ্য করলেন আমার আলীও হাত নামিয়ে নিয়েছে, হযরতে শেরে খোদা হযরতে আলী কারনামাল্লাহ ওয়াজহাহুর কাছে আমার নবী গিয়ে বলছে, বাবা আলী বিবাহ করবে, ভালো একটা কন্যা আছে, ভালো একটা সুন্দর পাত্রী আছে, বিয়ে করবে, এরকম পাত্রী পৃথিবীর জমিনে আর একটাও নাই। হযরতে আলী বিয়ের কথা বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী শেরে খোদা হযরতে আলী এত লজ্জিত হয়ে গেলেন, লজ্জায় মাথাটা হেঁট, আর আমাদের আলীরা বাপকে বলছে বিয়ে দিবি, তুলে নিয়ে যাব, এ কথা ঠিক জোরে বলেন না, লজ্জার মাথা খেয়ে ফেলেছে। রাসূলে পাক ইসলাম বলছে আলী বিয়ে করো, মাথা হে লজ্জায় মাথা তুলছে না। রাসূলে পাক ইসলামের সাহাবি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে আবার নবী বললেন, বাবা আলী বিয়ে করো, ভালো একটা পাত্রী দেখেছি। হযরতে আলী অনেকক্ষণ চুপ করে থাকার বলে, হুজুর আপনি যে তিনটে শর্ত বলেছেন একটা শর্ত আছে, বাকি আর নেই, বিয়ে জায়েজ নেই। একবার জোরে বলবেন, আপনি যে তিনটে শর্ত দিয়েছেন দুটো নেই একটা আছে, আপনি তো বললেন তিনটের ভিতরে তিনটেই থাকতে হবে, একটা শর্ত কমই থাকলে বিয়ে জায়েজ নেই,
অর্থাৎ দুটো নেই আমার তো বিয়েই করা যাবে না। আল্লাহ নবী বললেন, আলী একটা শর্ত আছে আর দুটো শর্ত নেই, তো আমি রসুল বলছি মোহরানা দেওয়ার মতো কিচ্ছু নেই তোমার, চালিয়ে দিতাম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী মোহরানা দেওয়ার মতো কিছু নেই। হযরত আলী বললেন, হুজুর কিচ্ছু নেই, সব ছেড়ে দিয়ে তো আপনার সঙ্গে এসেছি, মদিনার জমিনে এসেছি আমি, আলী আমি আলী আমার দুটো হাত আর অন্তরে আমার আল্লাহ আল্লাহর রাসূল, কিছু নেই। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। দয়ার নবী ওই সময় বললেন, বাবা আলী তোমার পরিশ্রমের মেহনতের কিছুই কি তুমি তোমার কাছে রাখো না? আল্লাহ নবী সাহাবি অনেকক্ষণ চুপ করে থাকার পরে বললেন, হুজুর আমি জিহাদের ময়দানে গনিমতের মাল পেয়েছিলাম, গনিমতের মাল, ওই গনিমতের মাল ভাগ পেয়েছিলাম, একটা তলোয়ার ভাঙা ডান্ডি আমার কাছে আছে, আর একটা ঢাল ভাঙা অংশ আছে, আর একটা চামড়ার পানি খাওয়া পাত্র মশক আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইটাই আমার কাছে আপন পরিশ্রমের জিনিস। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, আলী ওইটাই মোহরানা হিসাবে নেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী থেকে মোহরানা নিলেন। আল্লাহ নবী সাহাবীর মন খারাপ, রাখার জন্য বিবিকে বাসস্থান দরকার তো। রাসূলের একজন ধনপতি সাহাবি হযরত আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিন্তা করবেন না, আমার ভাই আলীর জন্য আমার ঘরের যতগুলো ঘর আছে সব থেকে উত্তম ঘরটা আমার ভাই আলীকে দিয়ে দিলাম।